illa man atallaha biqalbin salim shirk mukto iman tomar je imaner bhitore shirk nai musliman tumi mone koro ami mani allah ek amader srosta allah ei kotha bishwash korlei kintu mu'min howa jay na karon makkar abu jahel abu lahab utba shaiba tarao kintu manto srosta ke জীবনে কোনোদিন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেব এই কথা বলে নাই মক্কার গেটের সামনে একটা হুবুল মূর্তি রাখা ছিল আর একটা মানাত মূর্তি রাখা ছিল সফা পাহাড়ে একটা মূর্তি রাখা ছিল যার নাম ছিল লাত আর একটা মূর্তির নাম ছিল উজ্জা যেটা ছিল মারওয়া পাহাড়ে রাখা এই মূর্তির সামনে গিয়া চুমা খাইতো এই মূর্তির সামনে গিয়া পশু জবাই করত মক্কার বড় বড় লিডারেরা মূর্তির কাছে তারা চাইতো কিন্তু মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো ও আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তোমরা বলো এই পাহাড় পর্বত নদ নদী নালা আকাশ জমিন এইগুলোর স্রষ্টাকে বানাইছে কে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন বলো আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম সব কিছু বানাইছে কে মক্কার কাফেররা লিডারেরা এক বাক্যে বলবে লা ইয়াকুলুল্লাহ তারা বলবে সব কিছুর স্রষ্টা একজন যিনি তিনি কে বলেন তো স্রষ্টা কে তাহলে স্রষ্টা যে আল্লাহ এটা আমরা মানি না আবু জেহেলরাও মানে আবু জেহেলরা মানে না তাহলে আমি আপনি যদি ইমানদার দাবি করি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার মুমিন বলা দরকার কথা কয় না কেন ওদেরকে তো মুমিন বলা দরকার কিন্তু আমরা বলি আমরা ইমানদার আবু জেহেল মুমিন নয় উতবা সাইবারা ইমানদার নয় ওদেরকে কেন আমরা বেঈমান বলি পার্থক্যটা কোথায় শুধু তাই না আপনি আরো আশ্চর্য হবেন আমরা যেমন জিকির করি আল্লাহকে ডাকি ওরাও আল্লাহরে ডাকে সুবহানাল্লাহ কইবেন না সব আমরা যেমন আল্লাহ আল্লাহ ডাকি ওরাও কি ডাকে আল্লাহ আল্লাহ ডাকে কয় যে প্রমাণ কি দলিল কি আল্লাহর কোরআন বলে ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ওরা যখন নৌকার কোন জাহাজে কোন বাহনে উঠে যখন বিপদে পড়ে যায় ফালাম্মা রকিবু ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন নৌকা তরঙ্গ মালার ভিতরে যখন পড়ে যায় বিপদে পড়ে যায় তখন দেখবেন একজন হিন্দু দেখবেন ভগবানকে ডাকে না সঙ্গে সঙ্গে সে আসমানের মালিক আল্লাহরে ডাকে কথা ঠিক না বেঠিক জোরে কন তাইলে আমরা ইমানদার ওরা কেন বেঈমান আমরা জান্নাতি ওরা কেন জাহান্নামী পার্থক্য আছে না নাই পার্থক্যটা কোথায় এটাই নির্ণয় করা দরকার মানুষের ভিতরে একটা নতুনত্বের আকর্ষণ মানুষ সবসময় নতুন কিছু চায় কে বলেন ঠিক না ভাই ঠিক কোরআন কি নতুন না পুরাতন হ্যাঁ ইসলাম কি নতুন না পুরাতন কিন্তু যতই পুরাতন হোক কোরআন যতই পুরাতন হোক কিন্তু কোরআনের কথা শুনতে কি মজা না বে মজা কোরআন শুনে কি কেউ কোনোদিন বিরক্ত বোধ করে সুরায় ফাতেহা কি আপনারা জীবনে প্রথম শুনতেছেন না দৈনন্দিন শুনতেছেন আজান কি জীবনে একবারই শুনলেন না বারবার তারপরও দেখুন নতুন নতুন বক্তারা নতুন সুরে আজান দেয় আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে ইসলামের সব কিছুই সুন্দর এই যে আপনারা টুপি মাথায় দিয়ে এখানে বসে আছেন কত সুন্দর লাগতেছে আপনাদেরকে সুবহানাল্লাহি ওয়া বিহামদি হ্যাঁ আমরা তো উপরে থেকে দেখতেছি সবাই তাকিয়ে আছে চাতক পাখির মতো এই পরিমাণ লোক যদি দুনিয়ার কোনো সভা সমাবেশে জমা হইতো এত কয়জন লোক এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েক গাড়ি পুলিশ লাগতো ঠিক না ভাই ঠিক কিন্তু এখানে কি আসেনি নিয়ন্ত্রণ করার জন্য লাগে নাই কেন এখানে নিয়ন্ত্রণ করে দিয়েছেন কে আল্লাহ এটা ইমানদারের সৌন্দর্য বাইতুল্লায় লক্ষ লক্ষ মানুষ হজে যায় উমরায় যায় ইস্তেমায় লক্ষ লক্ষ মানুষ হয় এটা ইসলামের সৌন্দর্য ইসলামের সব কিছুই সুন্দর মসজিদ সুন্দর আজান সুন্দর নামাজ সুন্দর বাইতুল্লাহ সুন্দর কোরআন সুন্দর ইমানদার সুন্দর এমনকি মুসলমানের টয়লেট ইস্তেনজাখানাটাও সুন্দর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো এই সুন্দর ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার নতুনত্বের ছোঁয়া এখন মুসলমানদেরকেও পেয়ে বসেছে এখন নাম রাখতে আসলেও বলে হুজুর একটা নতুন নাম রেখা দিন আনকমন এখন মানুষ আনকমন খোঁজে নতুনত্ব খোঁজে আর মনে করে যত আলেম ওলামা পীর মাশায়েক বুজুর্গানে দিন যারা আছে এরা তো পুরাতন এরা সেই অতীতের কথা বলে
সেই পুরানো কথা শোনায়, নতুন কিছু শোনায় না। এক বাদশার একটা গল্প মনে পড়ল, বলবো নাকি আপনাদেরকে? এক বাদশা খুব চালাক মানুষ, সে জনগণের কাছ থেকে সব দামি দামি কথাগুলো সংগ্রহ করার জন্য একটা অফার দিছে। বলছে, এই আমার দেশের ভিতরে যে আমাকে নতুন কথা শুনাইতে পারবা, নতুন কিছু আমাকে জানাইতে পারবা, তাকে আমি আমার রাজ্যের একটা অংশ তার নামে লিখে দিব। কিন্তু শর্ত হলো কি শুনাইতে হবে? নতুন কথা, নতুন কিছু শুনাইতে পারলেই রাজ্যের একটা অংশ সে মালিক হয়ে যাবে, লিখে নেবে। উজির সে মাথা গরম, উজির কয়, বাদশা এটা কাম করলেন? যে আইসা নতুন কথা শোনাবে সবাই একটা অংশ নিয়ে যাবে, নিতে নিতে তো আপনার রাজত্বই শেষ। বাদশায় কয়, আরে বোকা, আমি কি তোর মতো বোকা? যে যাই কিছু বলুক আর যাই কিছু শোনাক, আমি কম এটা তো পুরাণ কথাই। আমি কি বলবো? পুরাণ কথাই, কত আগের থেকেই জানি, তো জানা কথাই। তাহলে তার নতুন হইল না, আমার কাছ থেকে কিছু নিতেও পারল না। মাঝখান দিয়ে আমি সবার প্যাডের ভিতরে যত কথা আছে সব কি করব, নিয়ে নিব ফিরি ফিরি। উজির কয়, মাশাআল্লাহ, এত জব্বর বুদ্ধি আপনার মাথায়। আচ্ছা, এবার লোকজন লাইন ধরে আসতেস, সবাই নতুন কথা শোনাবে বাদশাকে, কারণ নতুন কথা শোনাইলে কি পাবে, রাজত্বের একটা অংশ ফিরি পেয়ে যাবে। বিশাল ভিড়, কিন্তু এক সপ্তাহ পর্যন্ত চলতেছে কথা। যেই নতুন কথা কয়, বাদশাহ কয়, এটা তো পুরাণ কথা, আমি তো আগের থেকেই জানি। বাদশাহ কি কয়? আগের থেকেই জানি। যখন এই কথা বলে তো নতুন কথাও হয় না, পুরস্কারও পায় না। হঠাৎ একদিন এক আলেম যাইতেছে ওই রাস্তা দিয়ে। আলেম আলেম, আলেমদেরকে তো আপনারা মনে করেন এরা কিছুই বোঝেন, এরা পুরাণ জিনিস কিছুই, সেই ব্যাকডেটের ইসলাম নিয়ে পড়ে রয়েছে, আর কি জানে নতুন জিনিস। না আলেম সাহেব কয়, এখানে ভিড় কিসের? কয়, ভিড় হইল, বাদশাহ বলছে নতুন কথা শুনাইতে পারলেই রাজত্বের একটা অংশ লিখে দিবে। এখন নতুন কথা কেউ শুনাইতে পারে না, কেউ পুরস্কারও পায় না। কয়, তাইলে কেমনে? কয়, বাদশার কাছে যাই শোনায় নতুন কথা হইলেও বাদশাহ কি কয়, এটা পুরাণ কথা, আমি আগের থেকেই জানি। কয়, তাই নাকি? কয়, তাইলে আমার একটু সুযোগ দাও, আমি বাদশার কাছে যাই। যখন বাদশার কাছে রওনা করছে, পথিমধ্যে ব্যারিস্টারেরা, বুদ্ধিজীবীরা, বিভিন্ন কলামিস্টেরা, তারা কয়, মিয়া মোল্লা, এটা কি তোমার কাজ? এগুলো তোমার কাজ না, এগুলো আমারও কাজ। নতুন কথা তুমি করতে এসো, তোমরা পুরাণ কথা নিয়ে পড়ে থাকো, কোরআন হাদিস সব পুরাণ, এর নতুন কথা বলার মতো যোগ্যতা তোমার নাই, যাও ভাগো ভাগো, এখানে ঢুকে লাভ নাই, খামাখা সময় নষ্ট করো না। কয়, না দেখি একটু যায়, দেখি বাচ্চাদের কিছু শোনান যায় কিনা। তো সবাই কয়, যাক বেচারা আগ্রহ করতেছে, একটু সুযোগ দাও, দেখি কি নতুন কথা শোনায়। এবার আলেম ঢুকছে, আলেম ঢোকার পর বাদশা কয়, এই মোল্লা, তুমি আবার এখানে আসছো কেন? আপনারা নতুন কথা শুনাইতে আসছে। আচ্ছা বলো, কত মানুষই তো আসলো, তুমি শোনাও কি নতুন কথা শুনাইবা। এবার আলেম সাহেব ডাক দেয়া কয়, বাদশা, আমার দাদা আপনার দাদার কাছে 500 কোটি টাকা পাইতো, আপনি কি এই কথাটা জানেন? কি কয়? আমার দাদায় আপনার দাদার কাছে কয় টাকা পাইতো? 500 কোটি টাকা, 500 কোটি টাকা পাইতো, এই কথা কি আপনি শুনছেন? এখন যদি বাদশাহ কয়, হ আমি শুনছি, তাহলে কবু টাকা দেন না কে? ঠিক না ভাই? ঠিক। আর যদি কয়, না এই কথাটা তো আমি শুনি নাই, তাহলে কি হয়ে গেল? নতুন কথা, রাজত্বের দেন এক বাক। সুবহানাল্লাহ, কইবেন না সবাই, যখন এই কথা কইছে অন বাদশাহ তখন কিছুই কইতে পারে না, কয় না যে কথা আমি শুনছি, এটাও কয় না, আবার কয় না আমি শুনি না, এটাও কয় না। বাদশাহ চেয়ার থেকে উঠে এসা পাও জড়ায় ধরছে। বুঝেছিলাম আলেমরা বুঝি কিছু বুঝে না, কিন্তু আল্লাহ যে আলেমদেরকে এতটা জ্ঞান দিয়া দিছে, এই পর্যন্ত আমারে কেউ ঠেকাইতে পারে নাই, যদি আলেম না হইতো আমারে কেউ ঠেকাইতে পারতো না। সুবহানাল্লাহ, তাহলে বলেন আলেমদের বুঝ বুদ্ধি কম না বেশি? যেখানে সাধারণ মানুষের জ্ঞান ও বিজ্ঞানের ভাণ্ডার শেষ, সেখান থেকে আলেমের জ্ঞান ও বিজ্ঞানের ভাণ্ডার শুরু। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই একবার। তো যাই হোক, আজকের প্রধান মেহমান আপনাদেরকে সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা শোনাবে, উনি আসার আগ পর্যন্ত আমি কিছু মজাকার আপনাদেরকে নিয়ে করি।
সূরাতুশ শুআরার 88 নম্বর আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অর্থ শুনে আগে শুনেন, ইয়াউমা, আল্লাহ বলেন ওই দিন, কয় কোন দিন, সেটা হলো কিয়ামতের দিন। সবচেয়ে ভয়াবহ এবং ভয়ঙ্কর দিন কোনটা, কথা কয় না কে? ওই কিয়ামতের দিন কেউ বিশ্বাস না করলে, ইমানদার থাকে, সে কি হয়ে যায়? আমরা ডেলি এই কথা স্বীকার করি, মালিক ইয়াউমিদ্দিন। কোন সূরার মধ্যে পড়েন? সূরায়ে ফাতিহা পড়েন না আপনারা? কি পড়েন? মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। তা আল্লাহ তো দুনিয়ারও মালিক, দুনিয়ার মালিক আরেকজন নাকি? কিন্তু দুনিয়ার মালিকের কথা তো আল্লাহ কয় না, কি কয়? আল্লাহ কিয়ামত দিবসের মালিক। এই কথা বলে না মালিকুদ দুনিয়া, তিনি দুনিয়ার মালিক, তিনি বলছেন মালিকু ইয়াউ, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের মালিক। কারণ কি? কিয়ামত দিবসের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। ওই দিন কোনো পাতি নেতা বলেন আর জবরদস্ত নেতা বলেন, কেউ যে দাবি করতে পারবো না যে আমিও মালিক। দুনিয়ার তো সার্বভৌমত্বের মালিক অনেক সময় অনেকে দাবি করে, করে কি করে না, যে এই রাজ্যের মালিক আমি, এই ইউনিয়নের মালিক আমি, এই ওয়ার্ডের মালিক আমি, এই মসজিদের মালিক আমি, এই বাজারের মালিক আমি, এই সবার মালিক আমি বলে, কি বলে না, বলে না? এই মন্ত্রণালয়ের মালিক আমি, এই কথা বলে অনেকে দাবি করে। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিনের একচ্ছত্র মালিকানা যার হবে, তিনি কে? ওই দিনের মালিকানা দাবি করার মতো কোনো কুলাঙ্গার কেন, কোনো পরাশক্তি কেন, কারো সাহস হবে না, হিম্মত হবে না রবের সামনে দাঁড়ানোর, ঠিক না বা ঠিক? যেন ওই দিন কোন দিন? কিয়ামতের দিন, সবচেয়ে ভয়ঙ্কর দিন, বিভীষিকাময়, সবচেয়ে কষ্টের। এই জন্য ইমান আনতে হলে ওই দিনকেও কি করতে হয়? বিশ্বাস করতে হয়। والقدري خيره وشرره من الله تعالى والبعث بعد الموت এই যে ছয় জিনিসের প্রতি আপনারা ঈমান আনছেন, তার মধ্যে কিয়ামতের কথা আছে না নাই? তো আল্লাহ ওই কিয়ামতের দিনের কথা বলতেছে সূরাতুশ শুআরার ভিতরে। রব্বে কায়নাত বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। শোনো ওই দিন, তথা কিয়ামতের দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার মাল কোনো কাজে আসবে না, ওই দিন তোমার সন্তান কোনো কাজে আসবে না। এই দুনিয়ার ভিতরে মানুষ যখন বিপদে পড়ে যায়, সবার আগে দেখবেন একজন পিতার সহযোগিতার জন্য তার সন্তানেরা দৌড়ায়, ঠিক না ব্যাঠিক? যে দেখ, পিতা বিপদে পড়লে সবার আগে পিতাকে সহযোগিতা করার জন্য কে দৌড়ায়? হ্যাঁ, সন্তানেরা দৌড়ায়, পিতার সহযোগিতার জন্য সন্তান দৌড়ায়। কেউ বিপদে পড়লে, হসপিটালে গেলে, কোনো মুসিবত আসলে, ডাক্তারি খরচের জন্য কি লাগে? অর্থ লাগে, টাকা পয়সা লাগে, কি বলেন, লাগে কি না? টাকা পয়সা লাগে। মানুষের দুনিয়ার উপকারে আসে এক নম্বরে তার সন্তান, দুই নম্বরে তার মাল। আর মানুষ দুনিয়াতে এই দুইটা জিনিসকেই বেশি মহব্বত করে। দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে কয় জিনিস? দুই জিনিস, একটা হলো তার সন্তান, আর একটা হলো তার মাল। আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার ছেলে মেয়েগুলো। এখানে যত বড় বক্তায় আসুক না কেন, এখন যদি আপনার স্ত্রী ফোন দেয়, ছেলেটা জানি কেমন করতেছে? আপনি থাকবেন বসে এখানে, পিসাব ক্যাবলা বসে থাকলো বসে থাকবেন, এমপি থাকলো থাকবেন, রাখেন সব কিছু, আমার ছেলে চলে যাইতেছে। মানুষ পৃথিবীতে সবচেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে, তার সম্পদকে বেশি ভালোবাসে। যদি কয় বিবি কয়েন ডাকাইতেছে ঘরের ভিতরে, আপনি এখানে বসে থাকবেন নাকি? যদি এমপি থাকে তাও বসে থাকবেন নাকি? ডাকাইতেছে আমার ঘরে। তার মানে আপনার মাল আপনি হেফাজত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। আপনার সন্তান আপনার কাছে সবচেয়ে বড়, আপনার মাল আপনার কাছে সবচেয়ে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা বস্তু দিয়েই মানুষকে দুনিয়াতে পরীক্ষা করতেছেন। আল্লাহর কোরআন বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাল আর
সন্তান দিয়েছি ফেতনা স্বরূপ, তার মানে পরীক্ষা স্বরূপ। আমি মাল দিয়া তোমাদের পরীক্ষার বিষয়বস্তু হলো দুইটা প্রশ্নের, এই প্রশ্নপত্র হলো দুইটা, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। এই সম্পদ আর সন্তান দিয়ে আল্লাহ কি করতেছে? পরীক্ষা নিতেছে। কেমনে পরীক্ষা নেয় আল্লাহ পাক দেখে, বান্দা এই সন্তান আমি আল্লাহ দিলাম, এই সন্তান আমি আল্লাহ নিয়ামত স্বরূপ দিলাম, কিন্তু সন্তানটাকে তুমি কোন শিক্ষায় শিক্ষিত করলা, সন্তানটাকে তুমি কি জ্ঞানে জ্ঞানী বানাইলা, সন্তানটাকে তুমি কোন পথে পরিচালনা করলা? আল্লাহর কোরআন বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো প্লাস পরিবারের সবাইকে বাঁচাও। কোনো বাবা যদি তার সন্তানকে সৎ পথে পরিচালনা না করে, হাসরের ময়দানে কিয়ামতের ভয়াবহতার সময় এই সন্তান তাকে জাহান্নামে নিয়ে সারবে, ঠিক না ব্যাটিক? যেটা কর, সন্তান বাবাকে জাহান্নামে নিয়ে যাবে যদি সন্তানকে বাবা সৎ পথে না চালা। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে সন্তান দিয়া পরীক্ষা করে, সম্পদ দিয়া মাল দিয়া আল্লাহ পাক পরীক্ষা করে। আর আপনি একজন মানুষ হিসেবে বলেন তো চক্ষুটা বন্ধ করে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আপনার পুরা ২৪ ঘন্টার ব্যতিব্যস্ততা, আপনার টেনশন শুধুমাত্র এই দুই জিনিস নিয়ে, হয়তো সন্তান নয়তো সম্পদ, কথা ঠিক না ব্যাটিক? যেটা কর, এত দোকানদারি এত ব্যবসা, নামাজে যান না কা ভাই, দোকান বন্ধ করে কেমনে যাবো? তার মানে দোকান বন্ধ করে কেমনে যাবেন? তার মানে কি মালের মহব্বত, ঠিক না ব্যাটিক? যেটা কর ভাই, আজকে আসেন নাই কেন? কয় না, ছেলেটারা নিয়ে একটু কেজিতে গেছিলাম, স্কুলে গেছিলাম, স্কুলে পোলাটা অসুস্থ, হসপিটালে গিয়েছিলাম, বলেন কি বলেন না? সন্তান নিয়ে ব্যতিব্যস্ত, সন্তানের ব্যস্ততা সম্পদের ব্যস্ততা, সন্তানের ব্যস্ততা সম্পদের ব্যস্ততা। কেউ বা সন্তানের প্রেমে পাগল, কেউ বা সম্পদের প্রেমে পাগল, তাই তো মানুষ মাথার গাম পায়ে ফেলায়, রাত আর দিন নাই, ডান হাতেও কামায় বাম হাতেও কামায়, হালালটাও কামায় হারামটাও কামায়, দিনেও কামায় রাত্রেও কামায়, বৈধ তরিকায়ও কামায় অবৈধ তরিকায়ও কামায়, আসে না নাই। পরীক্ষা নিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দা ও গোলাম, আমি আল্লাহ এই মাল আর সম্পদ তোরে দুনিয়ায় মাল দিলাম, সন্তান দিলাম, শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা করার জন্য রে বান্দা। শুনে রাখ, যেই মালের জন্য, যেই সন্তানের জন্য তোর এত ব্যস্ততা এত টেনশন, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে ইয়াউমালা ইয়াংফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ভাই, এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় তোর সন্তানও কোনো উপকারে আসবে না, তোর মালও কোনো উপকারে আসবে না। দুনিয়ার জিন্দগি তো পরীক্ষার হল, যেখানে দুই তিন ঘন্টা পরীক্ষা দেয়, ফলাফল নিয়ে সারা জিন্দগি আরামায়েশ করে। এখান তো আরামায়েশের জায়গা না, এই জায়গায় যদি পরীক্ষায় ফেল করস, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় তোর মাল কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। আল্লাহ বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যদি কলবে সালিম নিয়া রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে দাঁড়াইতে পারো, কলবে সালিম নিয়া যেই মানুষটা আল্লাহর সামনে দাঁড়াবে, ওই মানুষটাকে আল্লাহর ডান হাতে আমল নামা দিয়া বিজদির আকারে পৌঁছরাত পার করায়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। কলবে সালিম, তাফসীরের কিতাবের ভিতরে লেখে কলবে সালিম কি জিনিস, মা হুয়া কলবু সালিম। তাফসীরের কিতাবের ভিতরে লেখে কলবে সালিম তিন জিনিসের নাম, কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম হলো কলবে সালিম। এক নম্বর কলবে সালিম হলো শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরক মুক্ত ঈমান, তাওহিদযুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, যেই ঈমানের ভিতরে শিরক নাই। তুমি যদি নাজাত পাইতে চাও, শিরক মুক্ত ঈমান দরকার। যেই মুমিন শিরক করে ওই মুমিন কশিন কালেও নাজাত পাবে না, কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কখন মাফ করবে না, শিরক ছাড়া অন্য কোন গুনাহ যদি কোন বান্দা করে ফেলে আমার রব্বুল আলামিন তিনি দয়া বশীরভূত হয়ে ওই গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, শিরক ছাড়া বান্দা যত গুনাহ করস তওবা করতে দেরি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শিরক মুক্ত ঈমান, তোমার যে ঈমানের ভিতরে শিরক নাই, মুসলমান তুমি মনে করো আমি মানি আল্লাহ এক আমাদের স্রষ্টা আল্লাহ, এই কথা বিশ্বাস করলেই কিন্তু মুমিন হওয়া যায় না। কারণ মক্কার আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারাও কিন্তু মানত স্রষ্টাকে, জীবনে কোনোদিন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এই কথা বলে নাই। মক্কার গেটের সামনে একটা হুবুল মূর্তি রাখা ছিল আর একটা মানাত মূর্তি রাখা ছিল, সফা পাহাড়ে একটা মূর্তি রাখা ছিল যার নাম ছিল লাত আর একটা মূর্তির নাম ছিল উজ্জা যেটা ছিল মারওয়া পাহাড়ে রাখা। এই মূর্তির সামনে গিয়া চুমা খাইত, এই মূর্তির সামনে গিয়া পশু জবাই করত মক্কার বড় বড় লিডারেরা, মূর্তির কাছে তারা চাইত। কিন্তু মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো ও আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তোমরা বলো এই পাহাড় পর্বত নদ নদী নালা আকাশ জমিন এইগুলোর স্রষ্টাকে বানাইছে কে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন বলো আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম সব কিছু বানাইছে কে? মক্কার কাফেরেরা লিডারেরা এক বাক্যে বলবে লা ইয়াকুলুল্লাহ, তারা বলবে সব কিছুর স্রষ্টা একজন যিনি তিনি কে? বলেন তো স্রষ্টা কে? তাহলে স্রষ্টা যে আল্লাহ এটা আমরা মানি না আবু জেহেলরাও মানে? আবু জেহেলরা মানে না? তাহলে আমি আপনি যদি ইমানদার দাবি করি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার মুমিন বলা দরকার? কথা কয় না কেন? ওদেরকে তো মুমিন বলা দরকার, কিন্তু আমরা বলি আমরা ইমানদার, আবু জেহেল মুমিন নয় উতবা সাইবারা ইমানদার নয়, ওদেরকে কেন আমরা বেঈমান বলি? পার্থক্যটা কোথায়? শুধু তাই না, আপনি আরো আশ্চর্য হবেন, আমরা যেমন জিকির করি আল্লাহকে ডাকি ওরাও আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ কইবেন না সব। আমরা যেমন আল্লাহ আল্লাহ ডাকি ওরাও কি ডাকে? আল্লাহ আল্লাহ ডাকে। কয় যে প্রমাণ কি দলিল কি? আল্লাহর কোরআন বলে ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওরা যখন নৌকার কোন জাহাজে কোন বাহনে উঠে যখন বিপদে পড়ে যায় ফালাম্মা রকিবু ফাইজা রকিবু ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, নৌকা তরঙ্গ মালার ভিতরে যখন পড়ে যায় বিপদে পড়ে যায় তখন দেখবেন একজন হিন্দু দেখবেন ভগবান রে ডাকে না, সঙ্গে সঙ্গে সে আসমানের মালিক আল্লাহরে ডাকে। কথা ঠিক না বেঠিক জোরে কন? তাইলে আমরা ইমানদার ওরা কেন বেঈমান, আমরা জান্নাতি ওরা কেন জাহান্নামী, পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কোথায় এটাই নির্ণয় করা দরকার। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তিনি লেখে ডিস্টেন্সটা কোথায় পার্থক্যটা কোথায়? আমরা হজে গিয়া যেমন একটা তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই তালবিয়া আমরা পড়ি কি পড়ি না? এখানেই শেষ। আল্লাহ তুমি তোমার কাছে হাজির, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া মালিক কেউ নাই, বলেন মালিক একজনকে। কিন্তু ওরা কি কয় জানেন? এখানে একটু কথা বাড়ায় ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, এই যে পেস্টা লাগাইস ইল্লা শারিকান তামলিকুহু হুয়া লাকা মালাক, ওরা ডাক দিয়াক আল্লাহ তোমার কোনো শরিক নাই, তুমি এক, তবে আছে তোমার কিছু শরিক, তোমার কিছু বন্ধু বান্ধব আছে। ওরা কি কয় জানেননি? ওরা বুঝাইতে চায় আল্লাহ একা এত কিছু কেমনে করে, দেশের প্রধানমন্ত্রী একা তো পুরা দেশ চালানো সম্ভব নাকি? সব মন্ত্রণালয় একজনের দেখা কি সম্ভব? এই জন্যই তো স্বরাষ্ট্রমন্ত্রী লাগে, পররাষ্ট্রমন্ত্রী লাগে, খাদ্যমন্ত্রী লাগে, ত্রাণমন্ত্রী লাগে, দুর্যোগ মন্ত্রী লাগে, সব মন্ত্রী আলাদা আলাদা আছে না নাই? ওরা আল্লাহ একজন, কেমনে চালাইব সব কিছু? সব কিছুর স্রষ্টা তিনি এটা ঠিক, কিন্তু এক এক মন্ত্রণালয় এক একজনকে ভাগ করে দিছে। ওরা কয় আমাদের দেবতারে ভাগ করে দিছে, একটারে ক্ষমতা দিছে হলো বৃষ্টি দেওয়ার, মালিক আমাদের এক দেবতা, মা মনসারে দিছে আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার জন্য, আর হুবলরে দিছে আল্লাহ পাক সন্তান দেওয়ার জন্য, লাত্রে দিছে আল্লাহ পাক
পাক যখন কোন মানুষ পাগল হয়ে যায় সাপে কাটা রোগীকে ভালো করার জন্য মা মনসার দায়িত্ব এক একজন এক একটা দায়িত্ব কি করে দিছে ভাগ করে দিছে এই জন্য যখন আমাদের সন্তান দরকার হয় তখন আমরা হুবুল রেগিয়া সেজদা দেই আমাদের যখন খেতে ফসল দরকার হয় আমরা মানাত রেগিয়া সেজদা দেই আমাদের যখন পানি দরকার হয় তখন আমরা গিয়া ওই মনসা দেবীর পূজা করি এই কারণে ওরা কাফের হয়ে গেছে এই কারণে ওরা মুশরিক হয়ে গেছে এই কারণে ওরা বেঈমান হয়ে গেছে হে বাংলার মুসলমান ওরা যদি আল্লাহকে রব মাইনা আল্লাহকে ডাইকা শুধু শরীক করার কারণে ওরা মুশরিক হইতে পারে ওরা বেঈমান হইতে পারে ওরা জাহান্নামী হইতে পারে তোমার ঘরে যখন সন্তান হয় না তুমি ছাগল নিয়া যখন বাবার দরবারে গিয়া বলে বাবা একটা সন্তান চাই তুমি মাজারে গিয়া সিজদা মারো তুমি যখন কোনো ক্ষমতার জন্য বাবার দরবারে গিয়া পায়ে পড়ো বাবা তুমি ছাড়া ক্ষমতা আমার কেউ দিতে পারবে না বাবা রোগ থেকে তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না সন্তান তুমি ছাড়া কেউ দিতে পারবে না আমিও বলতে চাই ওই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার গোষ্ঠী যেমন শরীক মানার কারণে ওরা চিরতরের জাহান্নামী হয়ে গেছে বেঈমান হয়ে গেছে এই যুগের আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামের মুসলমান যারা মাজারে গিয়া পূজা করে ছাগল নিয়া যায় গরু নিয়া যায় বাবার দরবারে যারা সেজদা দেয় ওরাও মুশরিক হয়ে তাদের মতো বেঈমান হয়ে গেছে আমার ভাইয়েরা তাইলে খবরদার বলেন তো ঈমান হইতে হবে নির্বেজাল ঈমান শিরক মুক্ত ঈমান আমাদের ঈমান কিন্তু এখন শিরক মুক্ত ঈমান হয় নাই কথা ঠিক না ব্যা ঠিক জোরে কর ঈমান হইতে হবে শিরক মুক্ত সব কিছুর মালিক কে এ আমার বাবা আল্লাহ পাকের কোরআন বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আরেকটা হলো রিয়া মুক্ত ইবাদত যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না আমি যে বয়ান করি আমি যদি লোক দেখানোর জন্য বয়ান করি কসম আল্লাহর দুই পয়সার সওয়াব পাবো না ঠিক না ব্যা ঠিক আপনারা যারা বয়ান শুনতে আসছেন আপনারা যদি শুধুমাত্র বক্তার সুর দেখার জন্য আসেন আল্লাহরে খুশি করতে না আসেন কসম আল্লাহর দুই পয়সার সওয়াবের বাগিদার আপনারাও হবেন না ঠিক কি না জোরে কর বয়ান করতে হবে কারে খুশি করার জন্য বয়ান শুনতে হবে কার খুশির জন্য যারা আয়োজন করবে তারাও আয়োজন করবে কার খুশির জন্য সব কিছুর মূলে কে আল্লাহ এ আমার বাবা এই জন্যই তো ঈমানটারে মজবুত বানান ঈমানটারে খাঁটি বানান মুসা পয়গাম্বর জলিল কদর পয়গাম্বর যেই মুসা নবী সব সময় কথা কয় কার সাথে আপনাদের মনে হয় কষ্ট হইতেছে নাকি মুসা নবী আল্লাহর পয়গম্বর জলিল কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যার উপাধি হলো কালিমুল্লাহ আল্লাহর কোরআন বলে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা এ মুসা নবী কথা কয় কার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কয় কোনো ইনডাইরেক্ট না ডাইরেক্ট সরাসরি মুসা পয়গম্বর আল্লাহর জলিল কদর পয়গম্বর রাতের বেলা ঘুমিয়ে আসে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ওহির মাধ্যমে স্বপ্ন যুগে মুসারে জানায় দাও মুসা অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা আছে আমার এক অলি আছে মারা গেছে মুসারে যদি যা আমার ওই অলিরে তুই নিজের হাতে পয়গম্বরী হাত দিয়ে ডইলা ডইলা গোসল দিবি সুবহানাল্লাহ কোন সবাই ও মুসা তোর পয়গম্বরী হাত দিয়া তারে কাফনের কাপড় পরাবি তোর হাত দিয়া লাশটারে দইরা কবরে নামাবি তুই জানাজা পড়বি তারে দাফন করবি মুসা পয়গম্বরে অর্ডার করছেন কে আল্লাহ দেরি নাই মুসা নবী ঘুম থেকে উঠা ওই তথ্য অনুযায়ী রওনা করছে সত্যি পয়গম্বর মুসা যায় দেখে ওই এলাকায় ওই লোকটা মারা গেছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সেখানে গিয়া লোকটারে সুন্দর করে পয়গম্বরী হাত দিয়া ডইলা ডইলা বরই পাতার গরম পানি দিয়া গোসল দিস গোসল দেওয়ার পরে কাফন পরায়া খাটে চড়ায়া নিজে জানাজা পড়স পয়গম্বর মুসা নিজে কবরে নাইমা লাস্টারে যখন কবরে নামাইস পয়গম্বর মুসা লাস্টারে কবরে নামাইয়া যখন লাশের মুখটা বানটা খুলছে
খুলতে দেরি কোন রকম একটু কোন রকম বাইজা জানো চেহারাটা একটু বের হইছে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে ওই চেহারাটা যখন খুলছে চেহারার দিকে যখন নজর পড়েছে মনে হয় জানো আসমানের সূর্যটাই না আল্লাহ পাক এই কবরের মধ্যে ঢুকায়া দিছে সুবহানাল্লাহ নূরে ঝলমল করতেছে এত ফোকাস এত আলো আল্লাহু আকবার জোরে কোন সময় মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ জীবনে এত লাশ দেখেছি কিন্তু এত নূরানি চেহারার মানুষ তার কোনোদিন দেখি নাই রে মাওলা পয়গম্বর মুসা তাড়াতাড়ি কইরা তাকে দাফন টাফন সব কমপ্লিট কইরা তার বাড়ি যেখানে রওনা করছে দেখি লোকটা এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক তার চেহারার ভিতরে এত নূর দিয়া দিস জান্নাতি নূর আল্লাহ পাক কবরে রাখার সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে আল্লাহ পাক আলোকিত কইরা দিস সুবহানাল্লাহ যায় জিজ্ঞেস করো ভাই এই এলাকার ভিতরে ওই যে ওলি মারা গেছে এই ওলির ঘর কোথায় তার কি আমল একটু আমাদেরকে শোনা মুসা পয়গম্বরে ডাক দেখাও মুসা ওই লোকটা ওলি ছিল কে তোমারে বলল কিসের ওলি আবার কয় কেন সে তো বড় ওলি ছিল কয় না এই লোকটা এলাকার ভিতরে সবচেয়ে দুষ্ট মানুষ ছিল মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে যায় কি ব্যাপার আল্লাহ কইল আমার ওলিরে গোসল দাও দাফন করো কাফন পড়াও এলাকাবাসী কয় না লোকটা বড় দুষ্ট ছিল কেমনে আবার সে আল্লাহর ওলি হইল এটা আমাদের জানা নাই মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন কি স্বপ্নে দেখলাম আল্লাহ তুমি আমারে কি কইলা অমনি পয়গম্বর মুসা দৌড়ায় তুর পাহাড়ে চলে গেছে সুবহানাল্লাহ কোন সবাই মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আমার রবের সাথে একবার আর দুইবার নয় 3500 বার আমার রবের সাথে কথা কয় সুবহানাল্লাহ কয়বার কথা কইছে 3500 বার কার সাথে আল্লাহ মুসা পয়গম্বর একদিন আল্লাহর সাথে কথা বলতে গিয়া আল্লাহর দিদার পাইতে গিয়া জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে উঠা যা আল্লাহ কয় ইন্নি আনাল্লাহ ফাখলান আলাইক ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া ও মুসা এটা তো পবিত্র স্থান তুমি তো তুরে সাইনা সাইনা নামক পর্বতে আসছো মুসা এই পর্বতে জুতা পায়ে দিয়ে উঠছো না এখানে পবিত্র জায়গায় তুমি এসেছো এখনো পর্যন্ত কোনো পর্যটক যদি তুরে সাইনা তুর পাহাড় দেখতে যায় সেখানে খালি পায়ে উঠতে হয় জুতা পায়ে দিয়ে উঠা যায় না সুবহানাল্লাহ ওই জায়গার ভিতরে বরকত দান করে দিয়েছেন কে মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া ডাক দিস ডাক দিয়া আল্লাহ তুমি না বললা তোমার ওলি আল্লাহ গো মহল্লায় গিয়া খবর পাইলাম কিসের ওলি লোকেরা বলতেছে লোকটা নাকি বড় দুষ্ট ছিল তাহলে কেমনে ওলি হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয় কও মুসা মুসা রে তুমি তো জানো না আমি আল্লাহ এই লোকটার কিছু কথার কারণে আমি আল্লাহ তারে ওলি বানায় আনিস সুবহানাল্লাহ লোকটার কিছু কথার কারণে আমি আল্লাহ কিছু কথার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি ওই কথার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তার নামটা ওলির খাতায় উঠায় তাকে ওলি বানায় আমি কবুল করেছি সুবহানাল্লাহ আমি তার ওলি বানায় দিস আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা ডাক দিয়া বলে আল্লাহ কোন কথা যেই কথার কারণে লোকটারে তুমি ওলি বানায়া দিলা আল্লাহ পাক বলে ও মুসা এই লোকটা গভীর রাত্রে উইঠা উইঠা যখন তুমি মুসাকে দেখতো তুমি নামাজ করো যখন এলাকার বুজুর্গানের দিনকে দেখতো তারা নামাজ পড়তেছে তাহাজ্জুদ পড়তেছে আমল করতেছে লোকটা তেমন আমল করতে পারতো না কিন্তু বিনয়া বিনয়া কান্ত আর একটা কথা বলতো হিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা আমাকে ডাইকা ডাইকা বলতো আল্লাহ আমি বড় কোনো ওলি না বড় কোনো নবী না আমি তো একটা দুষ্ট মানুষ আমি তো তাদের মতো আমল করতে পারি না আল্লাহ গো কিন্তু আমি আমল করতে পারি না তাদের মতো হইতে পারি নাই কিন্তু তাদেরকে আমি মহব্বত করি ভালোবাসি আল্লাহ তাদের ওসিলাই তুমি আমারে মাফ করে জান্নাত দিয়া দিও চিৎকার মেরে কম সুবহানাল্লাহ এখানে এমনও মানুষ আছে যারা আলেমরে মহব্বত করে বলেন না আছে না নাই এই মঞ্চে অনেক নেতা অনেক ভাইয়েরা
স্থানীয় বিভিন্ন পদস্থ কর্মকর্তারা আছেন, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, বিভিন্ন পদ পদবীতে যারা আছেন, বলেন তো এদের দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আলেমের মহব্বত না থাকতো, তারা কশিন কালে ওই ময়দানে আসতো না, কথা ঠিক কিনা? এটাই প্রমাণ করে আল্লাহ নাজাতের জন্য জরিয়া বানাবে, কথা ঠিক কিনা? জোরে কর আমার ভাইরা। এই জন্য কিছু ভালো কথা বলা, এটাও কিন্তু নাজাতের জরিয়া হয়ে যায়। পারলে ভালো কথা বলো, না পারলে চুপ থাকো, ঠিক না বেটিক? জোরে কন, আলেমের বিরোধিতা কইরো না। পারলে কিছু ভালো বলো, না হয়তো কি থাকো, চুপ থাকো। এ আমার বাজান, আল্লাহর রসুল বলে মাংসমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। তবে সব জায়গায় চুপ থাকা যায় না, জালেমের বিরুদ্ধে কিন্তু কথা বলতেই হবে। জালেমের সামনে গিয়া যদি তুমি চুপ থাকো, হাসরের ময়দানে আল্লাহ তোমারে বোবা শয়তান বানায়া উঠাবে। এই পৃথিবীর ভিতরে একজন বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ, যেই জালেম বাদশা বহু আলেম ওলামাকে শহীদ করে দিয়েছে, বহু তাবিকে শহীদ করেছে, এই জালেম একবার হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দি করে নিয়ে আসছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বন্দি করছে কারে? সাঈদ ইবনে জুবাইর, একজন বিশিষ্ট তাবেঈ। এই তাবেঈ সাঈদ ইবনে জুবাইরকে বন্দি করে আনছে। এই পৃথিবীর ভিতরে চারজন মানুষ দুই রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছে, সুবহানাল্লাহ। ওই চারজনের ভিতরে একজন হলেন হযরত সাঈদ ইবনে জুবাইর, দুই রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? কয়জন মানুষ? চারজন মানুষ দুই রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করছে। তাবেঈদের ভিতরে দুইজন, একজন হলেন সাঈদ ইবনে জুবায়ের, আরেকজন তাবেঈ ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কোন সবাই? আপনার আমার মাযহাবের ইমাম যিনি দুই রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করছে, সুবহানাল্লাহ। আর দুইজন ছিলেন সাহাবি, একজন হলেন হযরতে তামিমে দাহরি, যার থেকে ওই যে দাজ্জালের ব্যাপারে লম্বা হাদিস আসছে, তামিমে দাহরির হাদিস। এই তামিমে দাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান ইবনে আফফান দুই রাকাত নামাজে এবং তামিমে দাহরি দুই রাকাত নামাজের ভিতরে পুরা 30 পারা কোরআন খতম করতেন, সুবহানাল্লাহ। আমরা তো দুই রাকাত দূরের কথা, ছোট্ট দুইটা সূরা দিয়া নামাজ পড়ে তারপরেও বিরক্ত বোধ করে আসে না? নাই, যেই ইমাম যত স্পিরিটে নামাজ পড়ে দেখবেন তার প্রশংসা এলাকার মানুষ তত বেশি করে। আর যে ইমাম একটু লম্বা কেরাত পরে একটু সোলো পরে, কয় ইমাম ভালো না। আমার মহলে একদিনে আমার ধরছে, আমি নিজে ইমাম দিছি, কয় হুজুর এই ইমাম চলবো না, আগেরটা ভালো ছিল, এ খালি আস্তে আস্তে কেরাত পরে। আর ফজরের নামাজ এই যে কেরাত ধরে ধরতে ধরতে বেলা উঠে এলায়, শর্টকাট করতে পারে না? আমার গরু বাসুর বাইর করতে হয়, খেত কামারে যাইতে হয়, তাড়াতাড়ি করতে পারে না, সেটা পারে না, নতুন ইমাম দেন। এই জন্য দেখবেন তারাবির সময় খালি কয়েক তর ইমাম কয় মিনিট অর্ডার কয় মিনিটে, আর কেরাত এত স্পিডে 4G 5G গতিতে পড়ে, শুধু শুরুরটার শেষটা শোনা যায় আলহামদুলিল্লাহ দল্লি, শুরুরটা শোনা যায় শেষেরটা শোনা যায়, মাঝখানে যে কি কয় আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবা খোদার কোরআন ধীরে ধীরে পড়ো, রহমত আর বরকত দান করবেন কে? আল্লাহ, আল্লাহ রহমত দিবে, আল্লাহ বরকত দিবে। আমার ভাইয়েরা, ওই যে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওই ব্যক্তি সম্পর্কে জানলেন যে ব্যক্তিটার আমল কেমন, তখন সবাই বলে দিলেন যে লোকটার তেমন ভালো আমল না, লোকটা কি দুষ্ট। এই কথা শোনার পরে মুসা পয়গম্বর আল্লাহর সাথে যখন কথা বলা আরম্ভ করলেন, আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা, আমি রব্বুল আলামিন এই লোকটার কিছু কথার কারণে, তার কথায় সন্তুষ্ট হয়ে আমি রব্বুল আলামিন তার গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে আমি তার নামটা ওলির খাতায় উঠাইয়া দিছি, সুবহানাল্লাহ। তার নামটা কোন খাতায় উঠাইয়া দিছি? ওলির খাতায় উঠাইছি। এই জন্য আমার বাজান, হয়তো চুপ থাকেন না, হয়তো চুপ থাকা এটাও বাবা ইবাদত, কিন্তু সব জায়গায় না। জালেমের সামনে কি চুপ থাকা যাবে নাকি? জালেমের বিরুদ্ধে কথা বলা এটাও ইবাদত, সুবহানাল্লাহ। জোরে কোন সবাই? তো সাঈদ ইবনে জুবায়েরকে ধরে আনছে কে? জালেম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ তার গ্রেফতার করে আনছে, যেই মানুষটা দুই রাকাত নামাজে পুরা কোরআন খতম করে, সুবহানাল্লাহ। হাজ্জাজ ধরে আইনা ডাক দিয়া কয় সাঈদ,
তুমি নাকি আমার বিরুদ্ধে কুচ্ছা রটাও, বিভিন্ন বদনাম করো। এবার সাইদ ইবনে জুবাইর কোন কথা কয় না, চুপচাপ কিচ্ছু কয় না, কয় বুঝছি তুমি এবার মুখ খুলবা না, তবে তাইলে তোমার কাছে আমি শুনতে চাই তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কিছু বলো। এবার কি সাইদ চুপ থাকবে নাকি? এবার সাইদ আমার নবীর প্রশংসা আরম্ভ করে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم নবীজির প্রশংসা আরম্ভ করে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ, আদম কে লিয়ে ফকর ও আলী নসবী হে মক্কি মদনী হাশেমী ও মুত্তালিবি হে পাকিজা তরশ আরশ সামা জান্নাতে ফেরদৌস আরাম গাহে খাকে রসুলে আরবি হে আইজা এরে বাইতে নববী ইয়াদে রাহে হে বেকায়দায়া জামবে সে লাগবে আদবি হে আহিস্তা কদম নিচে নেগা পুষতে সদা হো কাবিদা ইহা রুহে রসুলে আরবি হে বুঝ যায় তেরে সিটু সে আয় আবরে করম আগ জো আগ মেরে সিনু মে মুদ্দত সে লাগি হে আয় বহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা প্যাসা হো মুঝে সর্বতে দিদার পেলা দো। জোরে জোরে কন্ন আল্লাহু আকবার। তাইলে হযরতে সাঈদ ইবনে জুবাইর নবীর প্রশংসা আরম্ভ করে দিলেন, কয় বুঝছি তুমি ভালোই বলতে পারো, ও সাঈদ তাইলে তুমি এবার বলো আবু বকর সিদ্দিকের ব্যাপারে, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, কয় তুমি উমরের ব্যাপারে বলো, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়াসদাকুম হায়ান উসমান ওয়াকদাহুম আলী। সব সাহাবীদের ব্যাপারে যখন কথা আরম্ভ করে দিলেন সাঈদ ইবনে জুবাইর, কয় তাহলে এবার তুমি আমার ব্যাপারে বলো, কি জানো বাদশা নিজের সামনে দায়িকা আমার ব্যাপারে বলো, মনে করছে আগে চলে বদনাম করে সামনে মনে হয় প্রশংসা করবে। এবার সাঈদ ইবনে জুবাইর কয় এবার চুপ থাকা যায় না, জারাইমের সামনে চুপ থাকা যায় না, ডাক দিয়া বলে, ও হাজ্জাজ ইবনে ইউসুফ তুমি একটা জালেম, তুমি তো হাজারো আলেমকে শহীদ করে দিয়েছ, তুমি জুলুম করো, তোমার জুলুমের বিরুদ্ধে আমি তোমার আগে চড়েও কথা বলি, তোমার সামনেও কথা বলি, তুমি এত বড় জালেম কোনোদিন আমি তোমার সামনে আমার মাথা নত করতে পারি না, চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। এই কথা যখন শুনছি এবার হাজ্জাজ ইবনে ইউসুফ তেলে বেগুনে জ্বলা উঠছে, কয় বন্দি কর জল্লাদ বন্দি কর, এটা ছাইড়া দিলে আরও চিত্তা যাইব এলাকায় গিয়ে আরও বদনাম করবো, কয় কী করার, কয় তাড়াতাড়ি করে আরে টুকরা টুকরা করার, শহীদ করে দে আর জবাই করে দে, বাইন্দা ফেলছে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি নয় কিন্তু তাবি সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইকে যখন হাত পায়ে বাইন্দা যখন এবার বানবে, বান্দার আগে জিজ্ঞাসা করে, ও সাঈদ মরার আগে বলো তোমার কোনো শখ আছে কি না, সাঈদ কয় হ্যাঁ আমার একটা শখ আছে, কয় কী শখ, কয় মাত্র আমার দুই রাকাত নামাজ পড়ার জন্য একটু অনুমতি দাও, কয় ঠিক আছে তুমি দুই রাকাত নামাজ পড়ো। সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাই দুই রাকাত নামাজ আরম্ভ করলেন, ছোট্ট ছোট্ট সুরা দিয়া দুই রাকাত নামাজ পড়লেন। এবার জালেম ডাক দিয়া কয় সাঈদ আমি জানি তুমি দুই রাকাত নামাজে কোরআন খতম করো, আজকে কেন ছোট্ট ছোট্ট দুইটা সুরা দিয়া তুমি নামাজ পড়লা? সাঈদ ডাক দিয়া বলে, আজকে যদি আমি লম্বা কেরাত পড়তাম তুমি মনে করতাম মৃত্যু থেকে বাঁচার জন্য আমি লম্বা কেরাত পড়তেছি, আমি মৃত্যুরে ভয় পাই না, জালেমের সামনে মাথা নত করবো না, তুমি যেন আমাকে নিয়ে বদনাম করতে না পারো, এই জন্য আমি ছোট্ট ছোট্ট সুরা পড়ে আমি মৃত্যুর জন্য রেডি হয়ে গেছি, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। কয় তারে বন্দি করে জমিনে শোয়া দাও, হাত পাও বান্দা কেমন ইমানদার কেমন ইমানদার, এই জন্য আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো তাদের মতো ইমান, তোমরা ইমান আনো সুমাইয়ার মতো ইমান আনো, তোমরা ইমান আনো খাব্বাবের মতো, তোমরা ইমান আনো খুবাইবের মতো, তোমরা ইমান আনো মাসিয়ার মতো, তোমরা ইমান আনো হযরতে বেলালের মতো। আজকে আমাদের ইমান কিন্তু ওই রকম ইমান হয় না, কারণ তারা দেখবেন ইমান আনতে গিয়া ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে। এ মুসলমান আমি তোমাদেরকে বলতে চাই, মুসলমান ইমান ছাড়তে পারে না, ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, দল ছাড়তে পারে, ক্ষমতা ছাড়তে পারে, নেতা ছাড়তে পারে, নেত্রী ছাড়তে পারে, কিন্তু মুসলমান কোনোদিন ইমান ছাড়তে পারে না। এই জন্য আমার বাজান হযরতে সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি যখন তার হাত পাও বাইন্দা জমিনের মধ্যে ফালায়া দিস, ফালায়া দিয়া
সাইদ এবার দেখতেছে হাত পা বান্দা চেহারাটা ঘুরায় কেবলার দিকে করছে যখন জালেম চেহারাটা কেবলার দিকে করছে এবার যখন সাইদ ইবনে জুবায়ের চেহারাটা কেবলার দিকে করছে জালেম কয়রে কেবলার দিক থেকে ঘুরায়া দাও কেবলার দিকে ঘুরায়া তিনি পড়তেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কেবলামুখী চেহারা কইরা এই আয়াতটা খোদার কোরআন থেকে পড়তেছিলেন সুবহানাল্লাহ হাজ্জাজ কয় ওরে কেবলার দিকে ফিরে মরতে দেওয়া হবে না ওরে অন্য দিকে ফিরাইয়া দে এবার অন্য দিকে ফিরাইয়া দিছে এবার সাইদ ইবনে জুবায়ের ওই অবস্থায় সিলেন্ডার করে না জালেমের সামনে মাথা নত করে না ডাক দিয়া কয় ওরে জালেম তুই আমার যেদিকেই ফিরাস্তা কেন আমার আল্লাহ কিন্তু সেই দিকেই আছে কথা ঠিক নাই বাড়ি জোরে কান আইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আমার যেদিক ঘুরাস আমার আল্লাহ তুই মনে কর আল্লাহ সেই দিকে আমার আল্লাহ আছে না নাই বলেন তো সব দিকে আছেন যিনি তিনি কে আল্লাহ কয় এই জালেম রে এদিকে ঘুরাইস না জালেম রে মাথাটা যেইটা তোর মাটির মধ্যে হাজ্জাজ ইবনে ইউসুফ কিভাবে শাস্তি দিয়া সাইদ ইবনে জুবায়েরকে মেরেছিল এবার যখন মাথাটা ধইরা মাটির মধ্যে চাপা দিয়া ফেলস সাইদ ইবনে জুবায়ের কয় জালেম তুই কি মনে করছস আমারে কোথায় নিতেছস আমার আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার এমন এক জায়গায় ধরলি যেই জায়গা থেকে আমার আল্লাহ আমারে বানাইছে আমার আল্লাহ আমারে সেই জায়গায় নিয়ে যাবে চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার ওরে মাটি করো না মাটির তরে তোমার মহত জীবনটারে মাটি করো না মাটির তরে তোমার মহত জীবনটারে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে তাইলে বলেন তো এই জীবনটা বিলাইতে হবে কার জন্য আমার ভাইয়ারা ওই যে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ যেই কথার কারণে তুমি তার মাফ করলা আল্লাহ গো সে তো আল্লাহওয়ালাকে ভালোবাসে আল্লাহওয়ালাকে মহব্বত করে এই জন্য তুমি তার মাফ করলা তার গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলা আমি আজকে সুসংবাদ শোনাইতে চাই মুসা পয়গম্বরের উম্মত যদি শুধুমাত্র একজন নবীর একজন আলেমরে মহব্বত করার কারণে এত দাম হয় ওলির খাতায় তার নাম উঠে যায় বলেন তো এই নবীর উম্মতের দাম আরও কম না বেশি এই নবীর উম্মতেরা যদি আলেমকে মহব্বত করে মাদ্রাসা মহব্বত করে মসজিদ ভালোবাসে কুরআনকে ভালোবাসে আমার রব্বুল আলামিন এই উম্মতকে ওলির মর্যাদা দিয়া জান্নাতি করবে জোরে কন সুবহানাল্লাহ এই জন্য আলেম ওলামারে মহব্বত করতে কারা কারা তৈরি আছে একটু হাত দেখাই নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো ওলামায়ে কেরাম যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে মদ গাঞ্জা যেখানে নাচা নাচি যেখানে ওয়াজ মাহফিল যেখানে আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন ও আমার বাজান যেই আয়াত পড়েছিলাম ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওই দিন তোমার মাল কোনো কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না ওই সন্তান যদি কাজে আসতে হয় ওই মাল যদি কাজে লাগাইতে হয় কোন মাল তোমার কাজে আসবে হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে আলাদা করবে ঈমানদারদেরকে আলাদা করবে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ জালেমরা তোরা আলাদা হয়ে যা জালেমরা আলাদা হয়ে যাবে এরপর আল্লাহ পাক আলেমদেরকে আলাদা করবে আলেমদের জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করবে ইউহশারুল উলামা ফি সুঈদিন ওয়াহিদিন কাআন্নাহা সাবিকাতু ফিদ্দাহ কয় আল্লাহ পাক রূপার পাহাড় বানায়া স্বর্ণের পাহাড় বানায়া মঞ্চ সাজায়া ওই মঞ্চের ভিতরে আলেম ওলামাদেরকে আল্লাহ সবুজ চাদর বিছায়া বসায়া দিবে সুবহানাল্লাহ আলেম ওলামারা মঞ্চের মধ্যে বসে থাকবে জান্নাতে হাসরের ময়দানে সুবহানাল্লাহ জোরে গান সবাই আল্লাহ পাক ওই রাস্তা দিয়া একদল জাহান্নামী মানুষকে টাইনা টাইনা নিয়ে যাবে হঠাৎ একজন জাহান্নামী ওই মন্থস্থ একজন আলেমের দিকে তাকাইয়া চিৎকার মারা বলবে ও ভাই ইন্নি উহিব্বুকা ফিদ দুনিয়া দুনিয়ায় আমি তোমারে ভালোবাসতাম আজকে তুমি হাসতে হাসতে খোদার জান্নাতে যাও আমার রাইকা কেমনে যাও আমি তো বন্দী হয়ে গেছি জাহান্নামের যাত্রী
আমার একটু সঙ্গে নিয়ে যাও। ওই আলেম লোকটা এবার তার দিকে তাকাবে, তাকায় বলবে কই তুমি আমারে ভালোবাসছিলা? কয় হ্যাঁ আমি আপনাকে দুনিয়ায় ভালোবাসছিলাম। কয় কেমনে ভালোবাসছিলা? কয় ওই যে আতাইতুকা মান সাকাইতুকা মান, আমি দুনিয়াতে আপনি একদিন পিপাসার তো হয়ে গিয়েছিলেন, আমি এক গেলা শরবত নিয়ে ঠান্ডা পানি নিয়ে আপনারে খাওয়াইছিলাম। সুবহানাল্লাহ। ও আলেম সাহ, একদিন আপনার অটো ভাড়াটা আমি দিয়ে দিছিলাম, আপনার মাদ্রাসায় একদিন খানা খাওয়াইছিলাম, বোর্ডিং এ একদিন এক বস্তা চাউল দিছিলাম, আপনার এতিমখানায় একটা বিল্ডিং বানায় দিছিলাম, আপনার লিল্লা বোর্ডিং আমি কিছু দান করেছিলাম, আজকে আমার রেখা কই যান? তখন সে বলবে আল্লাহ এই ব্যক্তি নাকি আমারে মহব্বত কইরা কোরআনের জন্য নাকি দান করছে। আল্লাহ আল্লাহ কয় হা এই জন্যই তো তোমারে তার রাস্তায় দাঁড় করায় রাখছি। কয় আল্লাহ তাইরে তারে মাফ করে দাও, তারে নিয়ে আমি জান্নাতে যাই। আল্লাহ পাক বলবে কুমু মাগফুর আল্লাকুম ইনতালিকু মাগফুর আল্লাকুম, বান্দা যা যা, আমি রব্বুল আলামিন তুই আলেমকে মহব্বত করার কারণে দান করার কারণে আমি আল্লাহ তোর জিন্দিগির গুণাগুলো মাফ করে আমি আল্লাহ আলেমদের সাথেই তোরে জান্নাতি করে দিলাম। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ।